हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल माय एडवांस इंडिया। आज हमें अपने ये वीडियो में आलोचना करूँ एक गुरुत्वपूर्ण टॉपिक सम्पर्क से हलो भारत यह मुहूर्ते करोना वायरस अपडेट की एक बार देखे नया जा तार आगे देखा जाक वायरसगुली क्यों हमारे देह आक्रांत है हमारे श्वास प्रश्वास माध्यम मुखर भेतर दिए ये वायरसटी प्रवेश कर चित्र देखे परिष्कार बुझते এরপর দেখব যে নিঃশ্বাসের মাধ্যমে আমাদের নাকের ভেতর দিয়ে এই ভাইরাসগুলি কীভাবে প্রবেশ করছে। পৃথিবীর চারদিকে এই ভাইরাসটি বিস্তার লাভ করে রয়েছে। এইরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না এবং চ্যানেলটি লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। এই তথ্যগুলি নেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। টোটাল ভারতে 90,700 জন আক্রান্ত হয়েছে, 34,118 জন সুস্থ হয়েছে, 1872 জন মৃত্যুবরণ করেছে। মহারাষ্ট্রে 30,706 জন আক্রান্ত হয়েছে, 7,088 জন সুস্থ হয়েছে, 1135 জন মৃত্যু হয়েছে। গুজরাটে 10,988 জন আক্রান্ত হয়েছে, 4,308 জন সুস্থ হয়েছে, 625 জন সুস্থ হয়েছে। তামিলনাড়ুতে 10,585 জন আক্রান্ত হয়েছে, 3,538 জন সুস্থ হয়েছে, 74 জন মৃত্যু হয়েছে। দিল্লিতে 9,333 জন আক্রান্ত হয়েছে। রাজস্থানে 4,960 জন আক্রান্ত হয়েছে, 2,839 জন সুস্থ হয়েছে, 126 জন মারা গেছে। মধ্যপ্রদেশে 4,789 জন আক্রান্ত হয়েছে, 2,315 জন সুস্থ হয়েছে, 243 জন মারা গেছে। উত্তরপ্রদেশে 4,258 জন আক্রান্ত হয়েছে, 2,441 জন সুস্থ হয়েছে, 104 জন মারা গেছে। ওয়েস্ট বেঙ্গলে 2,576 জন আক্রান্ত হয়েছে, 872 জন সুস্থ হয়েছে, 232 জন মারা গেছে। অন্ধ্রপ্রদেশে 2,355 জন আক্রান্ত হয়েছে, 1,353 জন এর সুস্থ হয়েছে, 49 জন মারা গেছে। পাঞ্জাবে 1,946 জন আক্রান্ত হয়েছে, 1,257 জন সুস্থ হয়েছে, 32 জন মারা গেছে। তেলেঙ্গানায় 1,509 জন আক্রান্ত হয়েছে, 971 জন সুস্থ হয়েছে, 34 জন মারা গেছে। বিহারে 1,179 জন আক্রান্ত হয়েছে, 453 জন সুস্থ হয়েছে, 7 জন মারা গেছে। জম্মু কাশ্মীরে 1,121 জন আক্রান্ত হয়েছে, 542 জন সুস্থ হয়েছে, 12 জন মারা গেছে। কর্ণাটকে 1,092 জন আক্রান্ত হয়েছে, 496 জন সুস্থ হয়েছে, 36 জন মারা গেছে। হরিয়ানাতে 887 জন আক্রান্ত হয়েছে, 514 জন সুস্থ হয়েছে, 13 জন মারা গেছে। উড়িষ্যায় 737 জন আক্রান্ত হয়েছে, 196 জন সুস্থ হয়েছে, 3 জন মারা গেছে। কেরালায় 587 জন আক্রান্ত হয়েছে, 495 জন সুস্থ হয়েছে, 4 জন মারা গেছেন। ঝাড়খণ্ডে 217 জন আক্রান্ত হয়েছে, 113 জন সুস্থ হয়েছে, 3 জন মারা গেছেন। ছত্তিশগড়ে 191 জন আক্রান্ত হয়েছে, 51 জন সুস্থ হয়েছে, 3 জন মারা গেছেন। ত্রিপুরাতে 167 জন আক্রান্ত হয়েছে, 64 জন সুস্থ হয়েছে, কেউ মারা যায়নি। আসামে 92 জন আক্রান্ত হয়েছে, 41 জন সুস্থ হয়েছে, 2 জন মারা গেছে। উত্তরাখণ্ডে 88 জন আক্রান্ত হয়েছে, 51 জন সুস্থ হয়েছে, 1 জন মারা গেছে। হিমাচল প্রদেশে 78 জন আক্রান্ত হয়েছে, 43 জন সুস্থ হয়েছে, 3 জন মারা গেছে। ছত্তিশগড়ে 67 জন আক্রান্ত হয়েছে, 56 জন সুস্থ হয়েছে, কেউ মারা যায়নি।
লাদাখে 43 জন আক্রান্ত হয়েছে, 22 জন সুস্থ হয়েছেন, কেউ মারা যায়নি। আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জে 33 জন আক্রান্ত হয়েছে, 33 জন সুস্থ হয়েছে, কেউ মারা যায়নি। গোয়াতে 17 জন আক্রান্ত হয়েছে, 7 জন সুস্থ হয়েছে, কেউ মারা যায়নি। মেঘালয়ে 13 জন আক্রান্ত হয়েছে, 11 জন সুস্থ হয়েছে, 1 জন মারা গেছে। পুন্ডিচেরিতে 13 জন আক্রান্ত হয়েছে, 9 জন সুস্থ হয়েছে, 1 জন মারা গেছে। মণিপুরে 7 জন আক্রান্ত হয়েছে, 2 জন সুস্থ হয়েছে, কেউ মারা যায়নি। অরুণাচল প্রদেশে 1 জন আক্রান্ত হয়েছে, 1 জন সুস্থ হয়েছে, কেউ মারা যায়নি। দাদরা নগর হাভেলিতে 1 জন আক্রান্ত হয়েছে, কেউ সুস্থ হয়নি, কেউ মারা যায়নি। মিজোরামে 1 জন আক্রান্ত হয়েছে, 1 জন সুস্থ হয়েছে, কেউ মারা যায়নি। এইরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না, এবং আমার সঙ্গে থেকে এইরকম নতুন নতুন ভিডিও পেতে কমেন্টসে লিখতে ভুলবেন না।